আজকের ভিডিওতে বেশ কিছু পার্ট রয়েছে। প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি নাটোর জেলার বুড়দাসপুর উপজেলার শিকারপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটি নদী। এখন বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে এবং শীত পড়ে যাচ্ছে। নদী এবং বিলের পানি ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে, এই নদীর পানিও কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নদীতে খুব প্রচণ্ড পরিমাণে স্রোত। একটি নৌকা ওদিকে চলে যাচ্ছে এবং একটি মাছ ধরার নৌকা আমাদের সামনে পাড়ের দিকে আসছে। এটি আসলে পাড়ে থামবে না, এটি আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। নদীতে পানি কমে যাওয়ার কারণে মাছের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে, জেলেদের কর্মচাঞ্চল্য অনেক বৃদ্ধি পেয়েছে। সরু নদী এবং বহমান পানি সব মিলিয়ে এই জায়গাটা এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করেছে। পরন্ত বিকেলে সূর্যের আলো পরিবেশটাকে এক খুব গম্ভীর করে তুলেছে। এখন আমরা যাচ্ছি চলন বিলের ঠিক মাঝখানে বিলশা গ্রামে। বিলশা গ্রামে ঢোকার রাস্তায় এই মাজন্মে সেতুটি রয়েছে। যখন এই সেতুটা ছিল না তখন এই অঞ্চলে পৌঁছতে হতো নদী পার হয়ে নৌকায় করে অথবা সাঁকো পার হয়ে। যোগাযোগ ব্যবস্থা অসাধারণ উন্নতি লাভ করেছে এবং কানেক্টিভিটি বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের আসা এই অঞ্চলে খুব সুবিধা হয়েছে। এখন আমরা আছি চরম বিলশা গ্রামে স্বর্ণদ্বীপ নামে একটা জায়গায়। এটি আসলে একটি ক্যাফে হাউস, কফি হাউস। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি সাবমার্সিবল রোড। বর্ষাকালে এই রাস্তাটি ডুবে যায়, এই রাস্তার উপর দিয়ে পানি ফ্লো হয়। এখন বিলের মধ্যে পানি কম। আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে দেখতে পাবেন, সেখানে আমি বর্ষাকালে চরম বিলের যে সৌন্দর্য সেটি দেখাবার চেষ্টা করেছি। তখন বিলে অনেক পানি থাকে। এই পয়েন্ট থেকে করা ভিডিওতে বিলের প্রচণ্ড ঢেউ দেখানো হয়েছে একটা ভিডিওতে, সেটি দেখলে দেখতে পাবেন। এই কফি হাউসটি এখন মোটামুটি লোকজন খুব কম রয়েছে, আজকে অফ ডে নয়, অফ ডে বিশেষ করে শুক্রবারের দিন এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম ঘটে। ওই সাঁকোটাতে সাঁকোটার উপর দিয়ে পানি ফ্লো হয়। এখন শীতের আগমন বলে শোনা যাচ্ছে, তাই স্বভাবত এখানে পানির পরিমাণ খুবই কম। তারপরে জায়গাটা অনেক সুন্দর লাগছে। এটি হচ্ছে স্বর্ণদ্বীপ কফি হাউস। এখানে কফি পাওয়া যায়, চা পাওয়া যায় এবং কিছু ফাস্টফুড রয়েছে যেমন রোল, সবজি রোল, ভেজিটেবল রোল, সবজি রোল, মাটন রোল এবং আরও অনেক খাবার দাবার পাওয়া যায়। আপনারা সাশ্রয় মূল্য এখানে এগুলো পেতে পারেন। অদূরে যে গ্রামটি দেখা যাচ্ছে সেই গ্রামটির নাম হচ্ছে রুহাই। সাঁকোটি ছাড়াও স্বর্ণদ্বীপে যাওয়ার জন্য এখানে একটা মাটির রাস্তা করা হয়েছে। দূরের এই গ্রামটি হচ্ছে বিলশা গ্রাম। আচ্ছা, এখন আমরা এসেছি গুরুদাসপুর উপজেলার জাসকর বাজারের অদূরে আনন্দনগর গ্রামে নতুন করে তোলা একটি পার্কে। এই রাস্তায় চলে গেছে খুবজেপুরের দিকে। অদূরে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, আর এদিকে গিয়েছে জাসকরের দিকে। বেশ সুন্দর ভাবে সাজানো হয়েছে পার্কটি, যদিও ছোট তবে নতুন হিসেবে অঞ্চলে বিনোদনের জায়গা নেই বললে চলে। সেখানে নতুন হিসেবে পার্কটি বেশ ভালোভাবে সাজানো হয়েছে।
পার্কের ভিতরে আমরা দেখার চেষ্টা করি। এখানে একটি লোহার সেতু রয়েছে, এখানে কিছু ডাইনোসর, জিরাফ, বাঘ, হরিণ, বিভিন্ন রকমের ভাস্কর্য রয়েছে। একটি ফাউন্টেন দেখতে পাচ্ছেন দূরে, এখানে কিছু বসার স্থান করা হয়েছে, বিভিন্ন গাছের গোড়ায় সুন্দর করে বাঁধিয়ে কালার করে দেওয়া হয়েছে। পার্কের ইন্টারনাল ভিউ এটি। কিছু ছোটোখাটো রাইড করা হয়েছে, এখানে চরকি রয়েছে, একটি ছোটো টয় ট্রেন রয়েছে। সিন্দাবাদের জাহাজের মতো একটি জাহাজ রাইড রয়েছে। দোলনা রয়েছে, স্লাইড রয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিছু ভাস্কর্যের মধ্যে বক রয়েছে, কিছু হাতি রয়েছে। একটি বাঘের ভাস্কর্য রয়েছে দূরে, পাশেই একটি ছোট পুকুরের মতো করা হয়েছে, সেখানে দুটি বোট রয়েছে, বোটে আপনারা ড্রাইভ করতে পারেন কিছু সময় কাটানোর জন্য। বেশ সুন্দরভাবে এই পার্কটি গড়ে তোলা হয়েছে, ভবিষ্যতে হয়তো এটি এক্সটেনশনের পরিকল্পনা রয়েছে। এখানে নারী পুরুষ আলাদা করে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।